হলিউড মুভির এডিটিং এত হাই লেভেলে এসে গিয়েছে যে আজ আপনি আসল নকলের ফারাকি বুঝতে পারবেন না। আপনি যদি দেখতে চান এসব চমৎকার হলিউড মুভিগুলো স্পেশাল ইফেক্ট ছাড়া কেমন দেখায়, তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নাম্বার ওয়ান, দ্য জাঙ্গল বুক। এই ফিল্মে গ্রাউন্ড ব্রেকিং সিজিআই এর সাহায্যে 70 ধরনের আলাদা আলাদা প্রাণীকে দেখানো হয়েছে। এইসব প্রাণীগুলো ফিল্মের পর্দায় একদম বাস্তব দেখা যায়, আর এর জন্য অ্যানিমেটররা ফেসিয়াল রিঙ্গিং ব্যবহার করেছে। এই পর্যায়ে তারা এমন কিছু মাংসপেশী উদ্ঘাটন করেছে যা প্রাণীদের রয়েছে কিন্তু মানুষের নেই। এরপর অ্যানিমেটররা মানুষ এবং প্রাণীর মাংসপেশীর কম্বিনেশনে প্রাণীগুলোর চেহারার একটি আকৃতি দিয়েছে। সেই সাথে এখানে যে বিষয়টি তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল তা হলো প্রাণীগুলোর লোম। এখানে চলাফেরা এবং কথা বলার সময় প্রাণীগুলোর লোম নড়াচড়া করা একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যাতে দর্শকদের এমন মনে হয় না যে বাচ্চাটি একা একাই ক্যামেরার সামনে বকবক করে যাচ্ছে। এই ফিল্মে মুগলের চরিত্রে অভিনয় করা বাচ্চাটির আসল নাম হচ্ছে নীল শেঠি, আর পুরো ফিল্মে সে একাই অ্যাক্টিং করেছে। কার পর্দায় দেখানো সব প্রাণী সিজিআই এর সাহায্যে তৈরি করা হয়েছিল, আর এদের আওয়াজ দিয়েছে অন্য কোনো অভিনেতারা। নীল শেঠি এই ফিল্মের মাধ্যমে কিছু অভিনেতার কোম্পানি পেয়েছিল যারা ব্লু স্যুট পরেছিল, আর কিছু ক্রু মেম্বাররা হাতে প্রাণীদের মতো তৈরি কিছু পুতুল ধরেছিল। এখানে তাদের কাজ শুধু এটাই ছিল যে নীল শেঠির কথা বলার সময় তার অভিমুখে দেখে থাকা, আর তাদের জায়গায় পরে সিজিআই এর মাধ্যমে তৈরি প্রাণীগুলোকে রাখা হয়েছিল। নাম্বার টু, অ্যাভেঞ্জার্স এন্ড গেম। 2008 সালে রিলিজ হওয়া ফিল্ম আয়রন ম্যান থেকে শুরু করে এখন পর্যন্ত অ্যাভেঞ্জার সিরিজের সাথে যুক্ত 23টি ফিল্ম রিলিজ হয়েছে, আর এই সবগুলো ফিল্মই বক্স অফিসে চমক দেখিয়েছে। চমৎকার অভিনয় এবং স্টোরি লাইন ছাড়াও যে জিনিসটি এই ফিল্মকে সুপারহিট বানিয়েছে সেটা হলো এটির সিজিআই ওয়ার্ক। অ্যাভেঞ্জার্স এন্ড গেমে অনেক এমন অনেক সিন রয়েছে যেগুলো সিজিআই ছাড়া করা অসম্ভব ছিল, যার মধ্যে এই ফিল্মের ফাইনাল ব্যাটেলও অন্তর্ভুক্ত। এখানে গ্রিন স্ক্রিন টেকনোলজির সহায়তায় ব্যাকগ্রাউন্ড ওয়ার্ল্ড বানানো হয়েছে যেখানে ফাইনাল ব্যাটেলের দৃশ্যটিও দেখানো হয়েছিল। এই ফিল্মের অনেক ক্যারেক্টারদের সিজিআই এর সাহায্যেই তৈরি, যেমন ধানুষ। এখানে 8 ফুট লম্বা ধানুষের চেহারায় ফেসিয়াল রিক্রিয়েশন টেকনোলজির সাহায্যে অভিনেতা জোশ ব্রলিনের চেহারার আকৃতি দেখা যায় এবং বিভিন্ন চেহারার এক্সপ্রেশনও দেখা গিয়েছে। পাশাপাশি এটির বডি মুভমেন্টকে ক্যাপচার করার জন্য এই অভিনেতাদের মোশন ক্যাপচার শ্যুট করা হয়েছিল। নাম্বার থ্রি, ম্যালফিসেন্ট মিস্ট্রেস অফ এভিল। এটি 2014 সালের ফিল্ম ম্যালফিসেন্টের সিকুয়েল, যেখানে অ্যাঞ্জেলিনা জুলিকে মুখ্য ভূমিকায় দেখানো হয়েছে। এই ফিল্মে অ্যাঞ্জেলিনার সাথে কয়েকজনকে উড়তে দেখা গিয়েছে। এটি করার জন্য তারা দুইটি আলাদা আলাদা পদ্ধতি ব্যবহার করেছে, যার মধ্যে প্রথমটি হল অভিনেত্রীকে একটি মজবুত তারের সাহায্যে হাওয়ায় ভাসিয়ে রাখা। এই পদ্ধতির অবলম্বন বিভিন্ন ফিল্মে করা হয়। আর দ্বিতীয়টি হল এমন একটি মেকানিজম তৈরি করা যা অভিনেত্রীকে হাওয়ায় ভাসমান অবস্থায় 360 ডিগ্রি মুভমেন্ট দিতে পারে। এই মেকানিজমের উপর অভিনেত্রীদের মুভমেন্ট দেওয়ার কাজ করে ব্লু স্যুট পরিধান করা কিছু লোক, যাদেরকে এখন আপনি এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এদের সবাইকে পরবর্তীতে সিজিআই ব্যাকড্রপের সাহায্যে বদলে দেওয়া হয়। এখানে এই মেকানিজম এমনভাবে বানানো হয়েছে যে এটিকে আগে পিছিয়ে করার সময় অর্থাৎ 360 ডিগ্রিতে ঘোরানোর সময় অভিনেত্রী পুরোপুরি সুরক্ষিত থাকে। সেই সাথে ম্যালফিসেন্টের পাখাগুলো সিজিআই এর মাধ্যমে বানানো হয়েছে, আর এই জন্য অ্যাঞ্জেলিনা জুলিকে শুটিং এর সময় তার পিঠে এই ধরনের একটি জিনিস লাগিয়ে রাখতে হয়েছে। পরবর্তীতে এই জায়গায় পাখা লাগানো হয়েছে। এখানে ভিজুয়াল ইফেক্টিং করে শুধু আসল পাখায় লাগানো ছিল না, বরং তাদের এটিও খেয়াল রাখতে হয়েছে যে পাখাগুলো যেন অভিনেত্রীদের শরীরে গতিবিধি পরিবর্তনের সাথে সাথে খাপ খাইয়ে নেওয়া হয়। নাম্বার ফোর, লাইফ অফ পাই। লাইফ অফ পাই ফিল্মটিকে অনেক লোক একটি চমৎকার ভিজুয়াল মাস্টারপিস মনে করে থাকে, কারণ এই একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত ফিল্মটি তৈরি কোনো সহজ কাজ ছিল না। এই ফিল্মের সম্পূর্ণ সামুদ্রিক দৃশ্য একটি বিশাল ওয়েব ট্যাঙ্কে করা হয়েছিল, যেটি তাইওয়ানের একটি বন্ধ এয়ারপোর্টে বিশেষ করে এই ফিল্মের শুটিংয়ের জন্য বানানো হয়েছিল। এই ওয়েব ট্যাঙ্কটি পৃথিবীর সবচেয়ে বড় সেলফ জেনারেটেড ওয়েব ট্যাঙ্ক ছিল, যার দেয়ালগুলো অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল যাতে শুটিংয়ে সূর্যের আলো ব্যবহার করা যেতে পারে। বোর্ডে থাকা ওই ছেলেটির এদিক ওদিক ঘোরাঘুরি করা এই পুরো কাহিনীটি এই বড় ট্যাঙ্কে রেকর্ড করা হয়েছিল। আর ওই বাঘটি তো ফিল্মের শুটিংয়ের আশেপাশে তো বাদ দিন, দূরে কোথাও ছিল না। জি হ্যাঁ, এই বাঘটি পুরোপুরি সিজিআই এর সাহায্যে তৈরি করা হয়েছিল। শুধু এইটুকু নয়,
এই সমুদ্রকে আসল দেখানোর জন্য হাই পাওয়ার উইন্ড গ্লাস এবং স্ট্র্যাটেজিক সিজিআই এর সাহায্য নেওয়া হয়েছে, যেখানে আমরা ফিল্মে পর্দায় ঝড় তুফান এবং সুন্দর সামুদ্রিক রাতের দৃশ্য দেখতে পাই। নাম্বার 5, হ্যারি পটার। আপনি যদি হ্যারি পটার সিরিজের ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার 3DH নামক এই অদ্ভুত প্রতিযোগিতার কথা নিশ্চয়ই মনে আছে, যেখানে ব্রোঞ্জ স্টিকে বসে হ্যারি পটার হাওয়াই উড়ে অন্যান্য প্রতিযোগীদের হারানোর চেষ্টা করে। প্রতিযোগিতা ছাড়াও হ্যারি পটারকে ব্রোঞ্জ স্টিকে বসে অনেক জায়গায় উড়তে দেখা যায়। উড়ন্ত ব্রোঞ্জ স্টিকগুলো সব আসল ছিল, অর্থাৎ অভিনেতা সত্যি ব্রোঞ্জ স্টিকে বসা ছিল, কিন্তু আসলে ব্রোঞ্জ স্টিকে বসা অভিনেতা ওড়ার বদলে একই জায়গায় বসা ছিল। এই দৃশ্যটি তৈরি করার জন্য ব্রোঞ্জ স্টিক লাগানো রোটেটিং প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল, যার ওপর অ্যাক্টরকে বসানো হয়েছিল, আর এদের পেছনে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ছিল। পরে এই ব্যাকগ্রাউন্ড সরিয়ে ডিজিটাল ব্যাকগ্রাউন্ডের সাথে রিপ্লেস করে দেওয়া হলো, অর্থাৎ ব্রোঞ্জ স্টিক্সের এই সকল চমৎকার দৃশ্য রিয়েল ফটোগ্রাফি এবং সিজিআই এর অসাধারণ কম্বিনেশনে ছিল। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর রহস্যভেদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। ধন্যবাদ।